ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগতম। بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى أيضا والذين آمنوا أشد حبا لله قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل محبت ذكر كر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঋষিকা সলে না সলক সরাম ফেলেন সলে না ফাইল সারা দুনিয়া সলে না আল্লাহ সারা মোমেন সলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadun Rasulullah Sallallahu alayhi wa sallam Wazda sunte hai lekin hum amal karte nahi Wazda sunte hai lekin hum amal karte nahi গর আমল করতে তো হম বর দিন বুড়ি আতে নেহি রাত দিন বাজতে ঘর মে রেডিও টেলিভিশন ইস ওয়াজা সে আপনি ঘর মে খৈর বরকত ভি নেহি হম মুসলমান হে মগর হম মে মুসলমানি নেহি ہم مسلمان ہیں مگر ہم میں مسلمانی نہیں دل میں ایمان ہے تو پھر کو دین فرسلتے نہیں معزز مکرم سنمانت علماء کرام ও ইসলাম বিভাষক সর্বস্তরে দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইরা
পর্দার অন্তরালি মা ও মনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, অতি আদরের কুচিকাচা সোনামণিরা, আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল ইজ্জাতের অশেষ দয়া ও মেহরবানিতে কোরআন ও হাদিসের মাহফিলকে উসিলা করে কোরআন ও হাদিসের দুই চারটা আলোচনা করা বা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম ফোরকানে হামিদ থেকে দুটি ছোট ছোট আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এবং হুজুরপুর নূর সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। আশা রাখি সেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পাঠকৃত হাদিসের প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি আলোচনার প্রারম্ভে বলব, পর্দার অন্তরালি মা বোনদেরকে বিশেষ করে, যে আমরা তো জীবনে অনেক সময় ভারতের স্টার জলসা দেখে, নাটক পাটক ইত্যাদি টিভি বিসিআর ইত্যাদি দেখে সময় পার করেছি, অন্তত পক্ষে আজকের জন্য কিছুটা সময় কোরআন হাদিস শোনার পিছনে ব্যয় করার চেষ্টা করি। সেই জন্য মা বোনরা যে যার যার কাছ থেকে পারদ হয়ে নিজ নিজ স্থানে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য মনোযোগী হয়ে বসে পড়েন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক হয়তোবা জবান থেকে এমন কিছু কথা বের করে দিতে পারেন যে কথাগুলো আমার আপনার পরকালে নাজাবে উসিলা হয়ে যাইতে পারে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা এমন বলা তৌফিক দান করে যে কথাগুলো আমলের মাধ্যমে আমার এবং আপনাদের পরকালে নাজাতের উসিলা হয়ে যায়। তো ভাইরা আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এটা অনেক বড় নেয়ামত। এটা কত বড় নেয়ামত আমরা যদি একটু ভাবি চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এখনো আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখার মানেই হলো যে আমাদের জন্য এখনো আল্লাহ পাকের বিধিবিধান মেনে নবীজির তরিকা মতো চলার মাধ্যমে জান্নাতি মানুষ হওয়ার সুযোগ বাকি আছে। যেহেতু এখনো আমরা বেঁচে আছি মানে কি জান্নাতি মানুষ হওয়ার সুযোগ আমাদের বাকি আছে। কিন্তু কি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে, তারা যদি দুনিয়া থাকা অবস্থায় জান্নাতি মানুষ হয়ে গিয়ে না থাকে, তাদের এখন আর জান্নাতি মানুষ হওয়ার সুযোগ বাকি নেই, আছে নাকি বলেন? যেহেতু আমাদের জান্নাতি মানুষ হওয়ার সুযোগ বাকি আছে, তাহলে এই সুযোগ আমাদেরকে অবশ্যই কাজে লাগাইতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দুনিয়াতে কি আমরা নিজেরাই নিজে নিজেই আসছি না কোনো কেউ আমাদেরকে পাঠাইছেন? বলেন তো কে পাঠাইছেন? সবাই জুড়ে উচ্চ আওয়াজে বলেন কে পাঠাইছে? আবার যখন আমরা ইন্তেকাল করি, মৃত্যুবরণ করি, তখন আমাদেরকে কে নিয়ে যায়? তাহলে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, আবার আল্লাহ পাকেই নিয়ে যান। মাঝখানের যে বিরতির সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, তাহলে যিনি পাঠান যিনি নিয়ে যান, তিনার দেওয়া সময় তিনার হুকুম মতেই পার করতে হবে, তখন আমরা জান্নাতি মানুষ হতে পারবো, ঠিক না? ঠিক বলেন। তিনার দেওয়া সময় যদি আমরা তিনার হুকুম মতো নবীজির তরিকা মতো কাটাইতে পারি, তখন আমরা জান্নাতি মানুষ হতে পারবো। আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দগি তো আখেরাতের তুলনায় মাত্র 2-4 মিনিট। কত মিনিট বলেন? 2-4 মিনিট। আল্লাহ আলারা বলেন আখেরাতের সময়ের সাথে যদি তুলনা করা হয়, তাহলে দুনিয়ার জিন্দগি 2-4 মিনিটের সময়। আল্লাহ আলারা উদাহরণ দিয়ে বুঝায় যে পরকালের একদিন আর দুনিয়ার 50,000 বৎসর। কত বৎসর? দুনিয়ার 50,000 বৎসর যদি আখেরাতে একদিন হয়, তাহলে আখেরাতের জিন্দগির সাথে দুনিয়ার জিন্দগি তুলনা করতে গেলে দেখা যাবে
দুই চার পাঁচ মিনিটের সময়, ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জিজ্ঞেস করবে, হে বান্দা তুমি দুনিয়াতে কতদিন ছিলা? কেউ বলবে আল্লাহ আমি একদিন ছিলাম, কেউ বলবে আধা দিন ছিলাম, কেউ বলবে আমি পাঁচ মিনিট ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, ও আমার বান্দা বান্দি, এত স্বল্প সময়ের ভিতরে আমি আল্লাহকে কেন রাজি খুশি করে আসতে পারলাম না? কারণ সময় তো দীর্ঘ ছিল না, যে এত দীর্ঘ সময় আমি আল্লাহ আনুগত্য করা কঠিন হয়ে যাবে, সময় তো খুব স্বল্প ছিল, এই স্বল্প সময়ের মধ্যে কেন আমি আল্লাহকে রাজি করে আসতে পারলাম না? আমার ভাইয়েরা বন্ধুরা, এই দুনিয়ার চার পাঁচ মিনিটের যে জিন্দগি, এই জিন্দগি আমি আর আপনি ব্যয় করতেছি দুনিয়া উন্নত করার পিছনে। আল্লাহ পাকের দেওয়া হাত, আল্লাহ পাকের দেওয়া জবান, আল্লাহ পাকের দেওয়া পাও, আল্লাহ পাকের দেওয়া ব্রেন দুনিয়া উন্নত করার পিছনে খাটাইতেছি, ঠিক না বেটি? দুনিয়া তো উন্নত হলো, কম্পিউটার আবিষ্কার হলো, মোবাইল আবিষ্কার হলো, দুনিয়াতে প্লেন আবিষ্কার হলো, জাহাজ আবিষ্কার হলো, দুনিয়াতে মানুষ মঙ্গল গ্রহে চলে গেল, চাঁদের দেশে চলে গেল, দুনিয়া তো অনেক উন্নত হলো। তবে চিন্তার বিষয় হলো, আল্লাহ পাকের দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলো ব্যবহার করে দুনিয়াকে উন্নত করলাম, কিন্তু এই উন্নত দুনিয়ার উন্নতি তো আমার আপনার সঙ্গী হবে না, আমি আর আপনি কতটুকু উন্নত হলাম সেটা চিন্তার বিষয়, ঠিক না ভাই? কিমত হর সিজরা দানি কে কিস, কিমত হর সিজরা দানি কে কিস, কিমত খুদ রানা দানি আম কি, কিমত খুদ রানা দানি আম কি। এই স্বল্প সময়ের জিন্দগি আমরা অনেকে অনেক সময় বলে ফেলি, আমার মন যা চায় তাই করি, বলে কি বলে না? না না না, এটা মুমিনের বক্তব্য হতে পারে না, কারণ যিনি সময় দিলেন তিনার হুকুম মতো সেই সময়টা পার করতে হবে, তিনার হুকুম মতো আমাকে আপনি যে কোনো কাজ করা লাগবে, নিজের মন গড়া কাজ করলে হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময়টা দিয়েছেন এই সময়টা কিভাবে আমি আর আপনি পার করেছি তার একটা হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই সময়ের হিসাব দেওয়া লাগবে। মন যা চায় তা করা যাবে না, কেন না? যেদিন থেকে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেদিন থেকে আমাদের মন গড়া জিন্দগি শেষ হয়ে গেছে, যেদিন থেকে কলমা পড়েছি সেদিন থেকে আমাদের জিন্দগি পরিচালিত হবে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো। এই জন্য আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ বলেন, কালমাইতি ইয়াদাইল গাসাল, নিজেকে আল্লাহ আপনাদের দরবারে এমন ভাবে উপস্থাপন করো যেমন গোসলদাতা রাতে মৃত ব্যক্তি, অর্থাৎ যেই লোকটা ইন্তেকাল করলো মারা গেল, ওই লোকটাকে যে ব্যক্তি গোসল দিতেছে, গোসলদাতা ব্যক্তি মৃত ব্যক্তিকে যেই দিকে রাখে ওই দিকে থাকতে হয়, ডান দিকে কাত করলে ডান দিকে থাকা লাগে, বাম দিকে কাত করলে বাম দিকেই থাকতে হয়, চিত করে রাখলে চিত করেই থাকতে হয়, কারণ মৃত ব্যক্তিকে যিনি গোসল দিতেছে ওই সময় ওনার মর্জি মতো সবকিছু হয়, মৃত ব্যক্তির হাত আছে কিন্তু কি কাজ করে না, জবান আছে কাজ করে না, পাও আছে কাজ করে না, দেমাগ আছে কাজ করে না, কারণ ওই লোকটা মৃত্যু যিনি গোসল দিতেছে উনি যেইভাবে রাখে সেইটাই তাকে মানতে হয়, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আমি আর আপনি আমাদেরকে আল্লাহ পাকের সামনে উপস্থাপন করা লাগবে। ইসলামী শরীয়ত যেমনি যেমনি বলেছে ঠিক তেমনি তেমনি আল্লাহ আর সুন্দর উদাহরণ দিয়ে বুঝায়, যারা প্রাণী লালন পালন করে, যারা গরু পালে, মহিষ পালে, বকরি পালে, যিনি গরু মহিষ পালতেছে পালনকারী ব্যক্তি তার রশিদা হাতি নিয়া
সামনের দিকে চলতে থাকে, আর প্রাণীগুলা পিছনে পিছনে চলতে থাকে। ঠিক না রে? ঠিক। যিনি পশু লালন পালন করে তার এই পশুকে নিয়ে যখন ওই পশু পানীয় আলা শ্রাবণ ভূমির দিকে নিয়ে যায়, গরু শ্রাবণ ভূমিতে যাইতে বাধ্য গোসল করার জন্য, নদীর পরে নিয়ে যায়, নদীর পরে যাইতে বাধ্য। এক কথায় প্রাণীর মালিক যেই দিকে নিয়ে যায় রশি ধরে ধরে, প্রাণীগুলা পিছনে পিছনে ওই দিকে যাইতে বাধ্য হয়। ঠিক তেমনি ভাবি ইসলামী শরীয়তের বিধি বিধান আমাদের সামনে থাকবে, আমরা পিছনে থাকবো। ইসলামী শরীয়ত যেইভাবে বলে তার পিছনে পিছনে আমাদেরকে চলতে হবে, মন দ্বারা জিন্দগি সেইখানে চলবে না। আমার ভাইরা সকলেই মনোযোগী হয়ে কথাটা শুনবেন, বোঝার মতো বিষয়, অন্তরের কান দিয়ে শুনবেন, এমন যেন না হয় দেহটা ওয়াদের মজলিসে মন অন্য জায়গায় না। এমন হলে হবে না, দিল মন হাজির রেখে আলোচনা শুনতে হবে। দুনিয়ার ভিতরে আমরা সকলেই সৌন্দর্য কামনা করি, কি করি না? সবাই সৌন্দর্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দান করেছেন, এই সৌন্দর্য দুই প্রকার, কয় প্রকার বলুন সবাই? একটা হলো জিসমানি সৌন্দর্য, আরেকটা হলো রুহানি সৌন্দর্য। একটা সৌন্দর্য হলো বাহ্যিক, আরেকটা হলো আত্মিক সৌন্দর্য। অর্থাৎ সহজ কথা হলো একটা সৌন্দর্য দেখা যায়, আরেকটা সৌন্দর্য দেখা যায় না। কথাটা বুঝে আসছে? এক সৌন্দর্য দেখা যায়, আর সৌন্দর্য কি দেখা যায় না? যে সৌন্দর্য দেখা যায় এই সৌন্দর্য সম্পূর্ণ আল্লাহ পাকের কুদরতি হাতে। কার হাতে বলেন? আল্লাহ পাকের কুদরতি হাতে। আল্লাহ পাক হলেন নির্বাচক। আল্লাহ পাক কি বলেন? নির্বাচক। আল্লাহ পাক হলো রিজাইনার। তার উদাহরণ আল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষের মধ্যে কার চেহারা কেমন হবে এটা কে ডিজাইন করেছেন বলেন? কে নির্বাচন করেছেন তার চেহারা কেমন হবে, কার শরীরের রং কেমন হবে, কে কতটুকু লম্বা হবে, কে কতটুকু মোটা হবে, কার চোখের ভিতরটা সাদা হবে, কার চোখের ভিতরটা কালো হবে, এটা বাস্তবায়ন করেছে কে? আল্লাহ। এর মধ্যে মানুষের কোনো হাত নাই। কে কতটুকু ধনী হবে, কে কয়তলা বিল্ডিং এর মালিক হবে, কার মৃত্যু কোন সময় হবে, এগুলি সম্পূর্ণ কার হাতে? আল্লাহর হাতে। আমাদের বাহ্যিক শেরের সুতল, আমাদের বাহ্যিক যে সুরত, এই সুরত সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে, আমাদের হাতে নাই। কিন্তু কি মানুষ বড় বোকা, যেটা আল্লাহ পাকের কুদরতি হাতে এককভাবে সেইটা মানুষ পরিবর্তন করার জন্য চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কালো বানাইছেন ওই কালো চেহারা সৌন্দর্য করার জন্য মানুষ লক্ষ লক্ষ ডলার খরচ করে ক্রিম আবিষ্কার করে। যার চোখের ভিতরটা সাদা এটা কালো করার জন্য যত চেষ্টা করে সম্ভব হবেনি না। মানুষ লম্বা হওয়ার জন্য ব্যায়াম করে, মোটা হওয়ার জন্য মানুষ ওষুধ খায়, সুন্দর হওয়ার জন্য মানুষ চুল কালারিং করে। যার মাথার মধ্যে চুল নাই টাক পড়ে গেছে, এই টাক ঢাকা কি আদৌ সম্ভব হবে? মানুষ যত কিছু আবিষ্কার করক, যত চেষ্টা তদবির করক না কেন, ডিজাইনার আল্লাহ পাক যেভাবে ডিজাইন করেছেন এটার মধ্যে মানুষ যত চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, কিছুতেই মানুষ পরিবর্তন করতে পারবে না, পারবেনি। মানুষ দুই চারটা জিনিস যদি তৈরি করে, একজনের একটা সাথে আরেকজনের একটা মিলে যায়, হাকামুল হাকিমিন লক্ষ লক্ষ বনি আদম বানাইছেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ বনি আদমের যে আঙ্গুলের ছাপ দিয়েছেন, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের মিল নাই আসেনি বলেন? নাই নাই। ডিজাইনার কে বলেন? আল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ডিজাইন করেছেন, বাহ্যিক সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন, এই সৌন্দর্যের ভিতরে পরিবর্তন করার জন্য মানুষ চেষ্টা প্রচেষ্টা যতই করুক না কেন পরিবর্তন করা আদৌ সম্ভব না। যিনি ডিজাইনার, যিনি নির্বাচক, তিনি যেইভাবে বানাইছেন
তিনি জানেন কাকে কিভাবে বানাইছেন, কার রূপ কেমন, কে লম্বা কে খাটো, কে মোটা কে কেমন, এই জন্য যিনি বাস্তবায়নকারী ডিজাইনার আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষের এই বাহ্যিক স্রোতের দিকে তাকায় না, আল্লাহ পাক দেখে মানুষের অন্তরের সৌন্দর্যের দিকে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মানুষের এই বাহ্যিক সৌন্দর্য দেখে না, আল্লাহ পাক দেখে অন্তরের সৌন্দর্যের দিকে। কিসের দিকে বলেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সৌন্দর্যের দিকে দেখে না, আল্লাহ পাক দেখে অন্তরের সৌন্দর্যের দিকে। কিসের দিকে বলেন? অন্তরের সৌন্দর্যের দিকে। ভাইরা আমার সবাই খেয়াল করে কথাটা শুনুন, যেই ব্যক্তির চোখের ভিতরটা সাদা, ডাক্তারের কাছে গেলে সেই চোখটাকে কালো বাড়ানো সম্ভব হবেনি, হবে কি বলেন? যেই মানুষটা কালো যত দামি ক্রিম ব্যবহার করুক না কেন, সে কি সাদা হতে পারবে, সুন্দর হতে পারবে? না না আমার ভাইরা, কালো মানুষ সুন্দর হতে পারবে না। কিন্তু কি যার অন্তরটা গুনাহ করিয়া কালো হয়ে গেছে, জিকিরের মাধ্যমে সেই অন্তরটা ইচ্ছা করলে পরিষ্কার করতে পারবে। কি করতে পারবে? কালো অন্ধকার কলবটা পরিষ্কার করতে পারবে কি পারবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার বান্দা বান্দিরা, আমি তোমাদের বাহ্যিক সৌন্দর্যের দিকে দেখি না। কে কত দামি পোশাক পরো সেটা আমি দেখি না, কে কত দামি ক্রিম ব্যবহার করো সেটা আমি আল্লাহ দেখি না, কে পাঁচতলা বাড়িতে ঘুমাও সেটা আমি আল্লাহ দেখি না, কে কত দামি খাবার খাও সেটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি এমন একটা বস্তুর দিকে যেটা পরিবর্তন করার ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দিয়ে দিছি। অর্থাৎ কলবের সৌন্দর্য, এই কলবের সৌন্দর্যের ক্ষমতা আল্লাহ পাক বান্দার হাতে দিয়েছেন। কার হাতে দিয়েছেন? বান্দার হাতে দিয়েছেন। ডাক্তারের কাছে গেলে সাদা চোখ কালো বানানো সম্ভব না, কিন্তু কি আল্লাহওয়ালাদের সহবতে গেলে আল্লাহওয়ালারা যেই সবক দিবে, কোরআন হাদিস মতো যদি আমি আর আপনি মেনে চলতে পারি, তাহলে আল্লাহওয়ালাদের সহবতের কারণে অন্ধকার অন্ধকার কলমটা নুরানি হয়ে যাইবে। অন্ধকার কলম কি হয়ে যাবে? নুরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। ও আমার ভাইরা বন্ধুরা রে, এই জন্য আমরা সবাই একটু চিন্তা করি, কার কলবটা পরিষ্কার না অন্ধকার? সবাই তো আমরা দামি হতে চাই, সম্মানিত হতে চাই। আমার ভাইরা বন্ধুরা, দামি সম্মানী হওয়ার জন্য কি লাগবে বলেন? কলবকে সাফ করতে হবে, দিলকে পরিষ্কার করতে হবে। দিলের মধ্যে একমাত্র আল্লাহ পাকের মহব্বত জাগা দিতে হবে। আমি আর আপনি যদি কলবকে পরিষ্কার করতে পারি, মানুষটা যদি হযরত বেলাল হাবশির মতো কালো হয়, কিন্তু তার দামটা আল্লাহ পাকের কাছে কাবা শরীফের চাইতে আরো বেশি হয়ে যাবে। দিল বাদস্ত আওয়ার কে হজ আকবর, দিল বাদস্ত আওয়ার কে হজ আকবর, আজ হাজারা কাবা এক দিল বেহতরাজ, আজ হাজারা কাবা এক দিল বেহতরাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যে একটা লোক যদি কালো হয়, কিন্তু কি সে যদি আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে দিলের ওষুধ নিয়ে দিলকে পরিষ্কার করতে পারে, সে যদি বেলাল হাবশির মতো কালো হয়, তার দামটা মহান আল্লাহ পাকের কাছে কাবা শরীফের চাইতে আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় সে যদি আব্দুল্লাহ বিন মাকতুমের মতো অন্ধ হয় কি হয় বলেন?
অন্ধ হয়। আর যদি সে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে কলবকে সাফ করে থাকে, তার দাম কাবা ঘরের চাইতে বেশি হয়ে যাবে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী, আবু যরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এটা হলো আমার পছন্দের গোলাম, এটা আমার পছন্দের বান্দা আবু যর। আল্লাহ নবী আবু যরকে ডাক দিয়ে বলেন, ও আবু যর, তোমাকে তো ফেরেশতারাও চিনে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে জিগায়, আ জিব্রাইল, আবু যরকে তুমি কি করেছিল, আবু যরকে তুমি কিভাবে চিন? হযরত জিব্রাইল আসসালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যরকে শুধু আমি চিনি না, আবু যরকে আকাশের ফেরেশতারাও চিনে, জমিনের ফেরেশতারাও চিনে। আবু যরকে আকাশের ফেরেশতারাও চিনে, জমিনের ফেরেশতারাও চিনে। তার কারণ কি? যে আবু যরের দণ্ডৌলত ছিল, পাঁচতলা বাড়ি ছিল, বাজারু গাড়ি ছিল, না না না, আবু যরের মধ্যে ছিল তাসকিয়া। আবু যর অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই। আবু যর তার দিলটাকে সাফ করেছে, দিলকে সাফ করার কারণে আবু যর সকল মখলুকের কাছে পরিচিত হয়ে গেছে। আমি আর আপনি অবাস্তব রাস্তা গ্রহণ করে নিজেরা পরিচিতি লাভ করতে চাই, আমাদের ভিতরে অবস্থা কি? যে আমি দামি পোশাক পরিয়া পরিচিত হব, সুন্দর বাড়ি করে পরিচিত হব, দামি খাবার খেয়ে পরিচিত হব, না না না, এই পরিচিতির আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে একমাত্র পরিচয় যদি দিল পরিষ্কারের মাধ্যমে লাভ করা যায়, ওই পরিচিতির মূল্য সবচাইতে বেশি। অপরতরালের মা বোনেরা, দুনিয়ার পিছনে পড়ে দোকার মধ্যে আছো গো মা বোনেরা, মা বোনদের অবস্থা দেখা যায় অনেক সময় প্রতিবেশী যারা আছে তাদের আশেপাশে গুইরা বিইরা দেখে, কার বাজারটা ডাঁটের বাজার, কার স্বামী বড় মাছ কিনে আনলো, গিয়ে নিজের ঘরে বলে স্বামীকে, অমুকের স্বামী অনেক বড় মাছ কিনে এনেছে, তুমি তো একটা বড় মাছ কিনে আনতে পারো নাই। প্রতিবেশী একজন নারী যদি দামি পোশাক পরিধান করে, তার স্বামী কি গিয়ে বলে, আমাকে এমন দামি পোশাক দিতে হবে, ঠিক না বেডি? ও মা বোনেরা, বড় মাছ খাওয়ার মধ্যে সম্মান নাই, দামি দামি পোশাক পরার মধ্যে সম্মান নাই, ঘরের ভিতরে সোফা সেট আলিশান বিছানা পত্রের মাধ্যমে সম্মান নাই, সুন্দর ক্যামেরার মধ্যে থাকার মধ্যে সম্মান নাই। সম্মান হলো একমাত্র অন্তর পরিষ্কারের মধ্যে, ঠিক না বেটি? এই জন্য অন্তরকে কিভাবে পরিষ্কার করা লাগে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলা লাগবে। আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আহকাম যদি আমরা নবীজির তরিকা মতো মেনে চলতে পারি, আমাদের দিল দামি হবে, আমরা নিজেরা দামি হতে পারবো, কি বলেন? বর্তমান যুগে তো একটা কুকুরও সুপার স্টার হোটেলের মধ্যে থাকে, বর্তমান যুগে কুকুরও ফেলেনের মধ্যে সবর করে করে কি করে না। আমি আর আপনি মনে করি সুপার হোস্টেলের মধ্যে থাকতে পারলে দামি হয়ে যাব, আমি আর আপনি মনে করি ফেলেনের দ্বারা সবর করতে পারলে দামি হয়ে যাব, দামি গাড়িতে চড়তে পারলে দামি হয়ে যাব, না না না, আমি আর আপনি দোকায় আছি, দামি হওয়া যায় একমাত্র দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত ধারণের মাধ্যমে। এই জন্য ভাইরা আমার, যদি দামি হতে যাও অতীতের গুনাহ মাফ করার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নামায়, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, তুমি তোমার দিলটাকে দুই পেলো, কি করো? দুই পেলো। ইব্রাহিম সালাম বলে, আল্লাহ, দিল পর্যন্ত তো পানি পোষানো যায় না। আল্লাহ পাক বলে, ইব্রাহিম, দুনিয়ার পানি নয়, দুনিয়ার পানি নয়,
তুমি যদি তোমার দিলের ময়লা দূর করতে চাও তাহলে দিলের ময়লা দূর হয় একমাত্র সগির পানির মাধ্যমে। তুমি সগির পানি জড়াও তোমার দিলের ময়লা দূর হয়ে যাবে। আমার ভাইরা আরবিতে একটা শব্দ আছে আইনুন, আইনুন শব্দের অনেকগুলো অর্থ আছে। আইনুন শব্দের এক অর্থ হলো চোখের পানি, আর এক অর্থ হলো জমিন থেকে ঝর্ণাধার হয়ে যেই পানি বেরিয়ে যায় সেই চাপ সেই পানি। দুই ধরনের পানি, একটা হলো চোখের পানি আর একটা হলো জমিন থেকে নির্গত হওয়া পানি। দুইটা পানি তরলতা হিসাবে একটা মিল আছে, কিন্তু কি মর্যাদাগত ভাবে আকাল আকাশ পাতাল বেশ কম। কি বেশ কম? কিতাবের মধ্যে পাওয়া যায় জমিন থেকে যেই পানি উৎপাদিত হয় ওই পানির দ্বারা উৎপাদনকৃত যেই ফসল সেই ফসলটা একদিন আগে পরে ধ্বংস হয়ে যায়, কিন্তু চোখের পানির দ্বারা যেই ফসল জন্ম হবে আগের রাতের ফসল সেটা চিরস্থায়ী, সেটা কোনোদিন ক্ষয় নাই লয় নাই। আমার ভাইরা দুনিয়ার যেই পানি নদ নদী সাগর মহাসাগর ঝর্ণাধারের যেই পানি, এই পানি দিয়ে বাহ্যিক ময়লা দূর করা হয়, জামা কাপড় পরিষ্কার করা হয়, শরীরের সাদা দূর করা হয়, কিন্তু চোখের যেই পানি সেই পানির দ্বারা অন্তরের ময়লা দূর করা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা দুনিয়ার পানি নদ নদীর পানি সাগরের পানি এত দামি নয় যে মিজানের পাল্লা ওজন দেওয়া হবে, পক্ষান্তরে চোখের পানি এত দামি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন ময়দানে হাশরে মিজানের পাল্লায় আমলের সাথে দুনিয়ায় যে চোখের পানি ঝরেছে সেই পানিগুলো ওজন দেওয়া হবে। ওই দিন দেখা যাবে এক এক ফোঁটা চোখের পানির ওজন আসমান জমিনের সাইতে বেশি ভারী হয়ে যাবে। রোনে কি ওয়াক্ত জব রুয়ানিহি, রোনে কি ওয়াক্ত জব রুয়ানিহি, ওয়াক্ত জানে কি বদরুনসে কুস ফায়দা দিহি। এই জন্য বাবা ভাইরা বন্ধুরা আমার কান্নার সময় থাকতে একটু আল্লাহর দরবারে কাঁদো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তাদেরকে তোমরা বেশি বেশি অনুনয় বিনয় করো, বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকানি করো, কেননা আল্লাহ পাকের ভয় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পর্যন্ত আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের ভয়ে এগুলি কান্না করে। ও ভাইরা বন্ধুরা আমার, আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, জহর আমাদের চোখে পানি আসে না, আমরা কান্নার মজা পাই না, আমরা হাসার স্বাদ পেয়েছি হাসার মজা বুঝেছি। আমাদের অবস্থা এমন হয়ে যায় একটা বকরি যখন মারা যায় ওই বকরির দাঁত গুলা দেখবেন কিভাবে বিচ্ছিত হয়ে বেরিয়ে যায় দোকানে বাটে রাস্তাঘাটে বিভিন্ন অনুষ্ঠানে। আমাদের হাসির অবস্থা এমন দেখা যায় ঠিক না বেদি, কিন্তু না না না, মৃত্যুর আগে আগে নিজেকে এমন তৈয়ার কর একটা মোমবাতি জ্বালানোর পর ওই মোমবাতি বেবে যেভাবে গলতে থাকে তুমি কান্না করে করে তোমার চেহারাকে ওই রকম বানাইতে যদি পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্ধকার কলপটাকে মুড়ানি করে দিবে। আমার ভাইরা বন্ধুরা আমরা তো দুনিয়ার জন্য পাগল পারা হইলাম, দুনিয়ার মহব্বতে জীবনটা ধ্বংস করে দিলাম, কিন্তু কি যারা আল্লাহ তারা গভীর রজনীতে ঘুম থেকে জাগে, সারা পৃথিবী যখন ঘুমায় তারা ঘুম থেকে জাগ্রত হইয়া যায়, ঘুম থেকে জাগ্রত হইয়া দুই চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। এই দুই চার রাকাত তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে, আল্লাহ পাকের সাথে খাস সম্পর্ক স্থাপন করে, চোখের পানি ছেড়ে দিয়ে পুবিয়ে পুবিয়ে গন্ধ, আর তারা যখন আল্লাহ পাকের দরবারে কান্না করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবির ভাষায় ডাক দিয়ে বলে কৃষ্ণ মায়াত নালা এসব হায়াত, কৃষ্ণ মায়াত নালা এসব হায়াত,
জৌকে আদারম বাজারে হায় তো, জৌকে আদারম বাজারে হায় তো। ও আমার বান্দা বান্দি, সারা পৃথিবী যখন ঘুমায় তখন তোমার চোখে ঘুমলায়, কোন জিনিস তোমাকে ঘুম থেকে জাগ্রত করলো, কোন বয়ে তোমার চোখে পানি জড়াইলো। তুমি যখন এই গভীর রাত্রে জাগিয়া চোখের পানি ছেড়ে দিয়ে পুপি পুপি কান্না করো, তখন তোমার সেই কান্না আমি আল্লাহর কাছে অনেক অনেক ভালো লাগে। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবতী মা বোনেরা গো, আল্লাহওয়ালারা গভীর রাতে তাহাজ্জুদ নামাজে লিপ্ত হয়ে যায়, আর আমরা যখন রাত্র 12টা বেজে যায় দরওয়াজা বন্ধ করে দেই, জানালা বন্ধ করে দেই, মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রকার গুনার কাজে জড়ায়া যায়। আমি আর আপনি মনে করি দরওয়াজা বন্ধ জানালা বন্ধ, মা দেখে নাও, বাবা দেখে নাও, বন্ধু বান্ধব কেউ দেখে না। ও যুবক ভাইরা, ও আমার যুবতী মা বোনেরা, দুনিয়ার কেউ না দেখো, মা না দেখো, ভাই না দেখো, মাই মুরব্বী না দেখো, কিন্তু আল্লাহ পাক তো তোমার সেই কাজটা ঠিকই দেখে। আল্লাহ পাক বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ পাক বলেন ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তুমি যখন দরজা জানালা সব কিছু বন্ধ করে বিভিন্ন প্রকার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আর তুমি মনে করো কেউ দেখে না, না না, দুনিয়ার সবাইকে তুমি আড়াল করতে পারো, কিন্তু আমি আল্লাহকে আড়াল করা সম্ভব না, আমি আল্লাহকে আড়াল করা সম্ভব না। তোমাকে মনে করা দরকার যে এখানে তুমি একজন, ওইখানে আমি আল্লাহ সহ দুইজন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখে। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য বাবারা গভীর রাত্রে জাগিয়া জাগিয়া একটু চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের দিলকে পরিষ্কার করার চেষ্টা করবো, রাজি আছেন তো? আল্লাহ পাক সকলকে কবুল করুন, এক বলেন আমিন। দুনিয়ার ইজ্জত সম্মানের পরোয়া করবেন না, দুনিয়াতে আপনাকে কে সালাম দিল কে না দিল ওই দিকে তাকাইবেন না, দুনিয়াতে কে দাওয়াত দিল কে দাওয়াত দেয় না ওই দিকে তাকাইবেন না, দুনিয়াতে আপনাকে কে মূল্যায়ন করলো কে করলো না, না বাবা এটা বেকার বিষয় না। আল্লাহ পাক দুনিয়ার মূল্য দেখবে না, আল্লাহ পাক দেখবে তোমার অন্তরটা তুমি কত দামি বানাইছো, ঠিক না বেটি? এই জন্য দিলকে দামি বানানোর চেষ্টা করব। আমি আর আপনি তো আজ দুনিয়ার নাম শহরত, দুনিয়ার সুনাম সুখীদের পিছনে পড়ে বাস্তব অবাস্তব কিছু পরিয়া করি না, যে দাদারসে আমরা নিজের সুনাম শিক্ষিত অর্জন করার জন্য মিথ্যা দোকার প্রশ্রয় নিতেছি, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ ধারণ করে যতদিন দেশে থাকবো জীবন যাপন করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।